নমস্কার, আমি আশু চৌধুরী। আপনাদেরকে জানাই রক্তরঙ্গে স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। লায়লাপুর এমবিআই পয়েন্টের নামে অর্থ আদায় দিত 5 যুবক। বাঁধাকপির ভিতরে ড্রাগস পাচার পুলিশের জালে 2। সেবা সপ্তাহ উপলক্ষে রোগীদের মধ্যে ফল বিতরণ শোনায় মণ্ডল বিজেপির। কাগজ কল পুনর্বার চালুর দাবিতে রাজ্যব্যাপী বিক্ষোভ অ্যাসোসিয়েট। বড়খোলায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন। এবারে বিস্তারিত সংবাদ। লায়লাপুরে এমবিআই গেটের নামে সরকারি কর্মচারী নয় এমন কিছু ব্যক্তি চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 11টা নাগাদ দোলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক শাহাব উদ্দিন বড়বইয়া দলবল নিয়ে গেটে হানা দেন। এতে 5 যুবককে তিনি আটক করেছেন। আটক হওয়া 5 যুবক হলেন কনকপুর জামাল উদ্দিন লস্করের ছেলে দিলওয়ার হোসেন লস্কর, রাজঘাটের নাসির আহমেদ লস্করের ছেলে নজরুল ইসলাম লস্কর, চান্নিঘাট নৃপেন্দ্রচন্দ্র রায়ের ছেলে যশোমন্ত রায়, দোলাই ফ্যান্সের নাজিম উদ্দিন লস্করের ছেলে শামীম আক্তার লস্কর ও ফ্রান্স এলাকার মনোরঞ্জন দায়ের ছেলে অমল রায়। শুক্রবার বিকেলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। লায়লাপুর এমবিআই গেটের এহেন অবস্থার জন্য শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বাগার বাসিন্দা জালাল আহমেদ মজুমদার সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস সরকার সেই এমবিআই গেটটি বসিয়েছিল রাজস্ব আদায়ের জন্য, কিন্তু বর্তমান সরকার সেটাকে নিয়ে মুনাফা এবং ব্যবসা করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা শুনেছি গতকাল রাত্রে দলাই পুলিশ এক অভিযান চালিয়ে লায়লাপুর এমবিআই চেক গেট থেকে কয়েকজন লোককে ধরে এনেছে, যারা নাকি এমবিআই স্টাফের নাম দিয়ে, সরকারি স্টাফের নাম দিয়ে এখানে এমবিআই গেটে বসে গাড়িগুলার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কালেকশন করছে। তো আমরাও চাই রাজস্ব আদায় হোক, আমরা রাজস্ব আদায় হোক তা চাই না। কংগ্রেস আমলে গেটটা যখন এখানে লাগানো হয় বা গেটটা যখন প্রতিষ্ঠা করা হয়, তখন এখানে যারা আন্দোলন করেছিল এর বিপক্ষে স্লোগান দিয়েছিল তারাই এখন গেটের কর্ণধার। এবং আমরা দেখেছি সেই সময়ে সরকারিভাবে এখান থেকে রাজস্ব আদায় করত সরকারি কর্মচারীরা। আজকে বিজেপি সরকারের দিনে সরকারি কর্মচারীরা নয়, তাদের পুষ্য মানুষকে দিয়ে এখন নিজেরা টাকা তুলছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং মানুষের কাছে একটা অশনি সংকেত। পুলিশের এই তদন্ত যদি তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয় এবং পুলিশ যদি এগিয়ে যায়, আমার মনে হয় এবং বিশ্বাস করি এর সঙ্গে জড়িত আরও রাঘব বোয়ালরা এগিয়ে আসবেন। রাজস্ব আদায়ের নামে, সরকারি অর্থ আদায়ের নামে স্থানীয় লোকরা যেভাবে, স্থানীয় একজন মানুষ যিনি নব্য বিজেপির কর্মকর্তা, তার নেতৃত্বে এখানে যে পয়সা কালেকশন চলছে, টাকা কালেকশন চলছে, আমরা চাই তার একটা বিহিত তদন্ত হোক। পুলিশের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরকেও গ্রেফতার করা হোক সেই দাবি জানাই। দেশবাসীকে সামাজিক ও রাজনৈতিক সেবা করার লক্ষ্য হচ্ছে বিজেপির। সেবাকে মূল লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টি কাজ করে যাচ্ছে। এর অঙ্গ হিসেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী দেশজুড়ে সেবা সপ্তাহ পালন করা চলছে। আর সেবা সপ্তাহে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ সর্বভারতীয় স্তর থেকে বুথ কেন্দ্রের কর্মীরাও করে যাচ্ছেন। শুক্রবার সেবা সপ্তাহ চতুর্থ দিনে সুনাই এলাকার হাসপাতাল থেকে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করে একথা জানিয়েছেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর।
এদিন তিনি সুনাই মণ্ডল বিজেপি সভাপতি বজন সেন সহ দলীয় কর্মকর্তাদের নিয়ে প্রথমে সুনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, এরপর কচুদুরম মডেল হাসপাতাল ও নরসিংপুর স্বাস্থ্যকেন্দ্রে থাকা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। গত 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহ হিসাবে আমাদের দলের বিভিন্ন কার্যসূচি আছে। এই সেবা সপ্তাহ হিসাবে আমাদের দলের পক্ষ থেকে সাফাই অভিযান, ব্লাড ডোনেশন, এরপরে ফলমূল বিতরণ, বৃক্ষরোপণ, প্লাজমা ডোনেশন, যেভাবে জনসাধারণকে সেবা দেওয়া যায় এই সেবাই সেবা সপ্তাহ হিসাবে সমস্ত ভারতবর্ষর একবারে রাষ্ট্রীয় পর্যায়ের কমিটির থেকে মণ্ডল পর্যায়ে, বুথ কমিটির পর্যায়ে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা একবারে বুথের কর্মীতে শুরু করে রাষ্ট্র প্রধান রোপণ ফলমূল বিতরণ এই সেবা সপ্তাহ আগামী 20 তারিখ পর্যন্ত চলবে। আর সেবাই আমাদের মূল লক্ষ্য, ওই সেবাই মূল লক্ষ্য হিসাবে যে ভারতীয় জনতা পার্টির জনসাধারণকে হয়তো রাজনৈতিকভাবে সেবা, সামাজিকভাবে সেবা, সেবাই আমাদের মূল লক্ষ্যকে ধরে আজকে এই সেবাই অভিযান শুরু হয়েছে। আজকে আমরা সুনাই হসপিটালে ফলমূল বিতরণ করেছি, কসুদুরম মডেল হসপিটালেও আমরা ফলমূল বিতরণ করব, নরসিংপুর হসপিটাল পিএইচসিতেও আমরা ফলমূল বিতরণ করব, শিলচর, নোয়াগাঁও এবং কাছাড় কাগজকল দুটো পুনর্বার চালু করার দাবিতে সারা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলাও বিক্ষোভ প্রদর্শন করেন এসইউসিআই দলের কর্মকর্তারা। শুক্রবার অসম রাজ্য কমিটির ডাকে শিলচর কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা কুদিরামূর্তির পাদদেশে দলের বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন দলের অন্যতম সদস্য অধ্যাপক অজয় রায়। করিমগঞ্জ ও হাইলাকান্দিতে অনুরূপভাবে বিক্ষোভ প্রদর্শন করা হয়। করিমগঞ্জে বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন জেলা সম্পাদক আইনজীবী অরুণাংশু ভট্টাচার্য এবং হাইলাকান্দিতে বক্তব্য রাখেন সুশীল পাল এবং ময়ূখ ভট্টাচার্য। একেবারে তলায় নিয়ে গেলেন, তারা এসে বিজেপির ছত্র ছায় আজকে চুপচাপ বসে আছেন। যারা পাঁচ গ্রামের এই লুট করলো তাদেরকে শাস্তির দাবি তো আমরা করছি, সে মন্ত্রী হোক। বিক্ষোভ প্রদর্শনের আগে গত 13 সেপ্টেম্বরও বিভিন্নভাবে অনলাইন এবং অফলাইনে সারা আসামব্যাপী এসইউসির ডাকে বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল। কারণ আপনারা জানেন যে 14 সেপ্টেম্বর ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল 14 সেপ্টেম্বর এই দুটো শিল্প প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্তের আগে 13 সেপ্টেম্বর যে প্রতিবাদ দিবস হয়েছিল এবং এই প্রতিবাদ দিবসে সাধারণ মানুষ বিভিন্নভাবে যুক্ত হয়েছিল অনলাইন এবং অফলাইনে, এবং এই যুক্ত হওয়া সাধারণ মানুষের চাপে তারা 14 তারিখে সেই ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, সেটা 21 তারিখ পিছিয়ে দিয়েছিল। আমরা তাই আজকে 18 তারিখ আমাদের রাজ্য কমিটি এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটি এই ডাকটা দিয়েছে আবার যাতে বিক্ষোভ প্রদর্শিত হয়। আজকের এই করোনা পুলিশের চোখে দুলু দিতে নয়া ফর্মুলা ড্রাগস পাচারকারীদের সফল হলো না, আর পুলিশ সতর্ক থাকলে কোনো ফর্মুলাও কাজে আসবে না, সেটাও প্রমাণ করলো অসম মিজোরাম সীমান্তে লাইলাপুর পুলিশ। বৃহস্পতিবার এক অভিনব পদ্ধতিতে ড্রাগস পাচার করতে গিয়ে লাইলাপুরের পুলিশের জালে ধরা পড়ে ড্রাগসসহ দুই পাচারকারী মিজোরামের চাম্পাইতে নিয়ে যাচ্ছিলেন বাঁধাকপির ভিতরে ডাবল লাল দাঁত মাজনের কৌটায় ড্রাগস ভর্তি করে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে লাইলাপুর পুলিশ ওত পেতে বসেছিল। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ তারা সফল হয়েছে। দুজনকে আটক করেছে একটি বোলেরো পিক আপ গাড়ি থেকে। কেক কেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 70তম জন্মদিন পালন করলেন বড়খলার বিধায়ক কিশোরনাথ। বৃহস্পতিবার বিধায়কের বাড়িতে শাল চাপড়া এবং বড়খলা ব্লকের শতাধিক নেতাকর্মী মিলে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হয়। মোদীর প্রশংসা করে বক্তব্য রাখেন বিধায়ক কিশোরনাথ, বড়খলা ও শাহজাহাবাদ মণ্ডল বিজেপি সভাপতি অরিন্দম নাথ, আব্দুর রাজ্জাক বড়বইয়া, নুরুল আলম মজুমদার, অজিত দাস, পূর্ব বড়খলা জেলা পরিষদ সদস্য গীতন নাথ, কল্লুলজিৎ চক্রবর্তী, আবুল হোসেন, বিক্রম কান্তি প্রকাশ, তো মিঠু নাথ, অমল নাথ, অজিত দাস প্রমুখ। যে আমাদের এখানে হিন্দু এত পার্সেন্ট, মুসলিম এত পার্সেন্ট, এই এরকম আছে সেই রকম আরেকটা বলেছে, আমি বলেছি এরকম নয়। আমাদের সমষ্টিতে, আমার সমষ্টিতে 1,42,000 ভোটার আছে। আগে ওখানে কংগ্রেস ছিল প্রায় 1,40,000, আর আজকের দিনে আমি বলতে পারছি সেখানে ভোটার রয়েছেন কমপক্ষেও 1,20,000 ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি সম্পর্কে 1,20,000 ভোটার রয়েছেন বলে আমি আশা করছি। ওখানে কোথার থেকে হিন্দু আসে, কোথার থেকে মুসলিম আসে, কেন হিন্দু আর মুসলিমের এই ডিভাইডেশনটা নিয়ে আসে, এই রোলটা করতো কংগ্রেস ভাই। এইগুলা করে 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 আমাদের দেশকে শেষ করেছে। যত লড়াই ঝগড়া হয়েছে আগের সরকারের দিনে, আগের সরকারের দিনে আপনারা জানেন হিন্দু মুসলিমের যে দাঙ্গা হয়েছে প্রত্যেকটা হয়েছে কংগ্রেসের সময়। আমাদের এই বিজেপি সরকারের সময় আপনারা দেখান কোথায় হয়েছে, যে একটা দাঙ্গা কোথায় হয়েছে, কোথায় লড়াই হয়েছে, কিছু হয়েছে? বিরোধীরা বলেন, কংগ্রেসের বলছেন যে বিজেপি আসলে খাটি লইব, বিজেপি আসলে আইলে মারি লইব। কোথায় মেরেছে, কোথায় কেটেছে, কোনো কোথায় তো বিবাদ নেই। কাজকর্ম কিংবা উনি যে কর্মবীর কিংবা উনার নেতৃত্বে যে আমাদের ভারতবর্ষ এত আগে পৌঁছেছে তা সবাই জানেন, আর বিশেষ কিছু বলার নেই। সাংবাদিক অসীম দত্তকে স্মরণ করল শিলচর প্রেস ক্লাব। শুক্রবার প্রেস ক্লাবে আয়োজিত স্মৃতিচারণ সভায় প্রয়াত অসীম দত্তের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি বিজয় কৃষ্ণনাথ, সম্পাদক শঙ্কর দে, সহ সভাপতি বিকাশ চক্রবর্তী, রত্নদীপ দেব, তিলক প্রকাশ, সঞ্জীব সিং, পাপলু দাস প্রমুখ। সভার শুরুতে অসীম দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ করে শ্রদ্ধা জানান সকলেই। কথাবার্তা চাল চলনে সত্যিকার্থে বাঙালি এবং একজন সাংবাদিক আমি দেখেছি, যিনি খুব সাহসিকতা করেছেন, সাংবাদিকতায় সাহসিকতা করেছেন। এবং অসীম দত্ত আমি দেখেছি স্পষ্টভাবে জায়গায় যেটা বলা তৎকাল তিনি বলে দিতে রাখি, এইসব ব্যাপারে কোনো কমপ্লেন করতে না। আমি দেখেছি নীতিনিষ্ঠ ছিলেন, আদর্শ নৈতিক সাংবাদিকতা করতেন এবং ভীষণভাবে যুক্তি নির্ভর কথাবার্তা বলতেন। বলা যায় তিনি ছিলেন পক্ষপাতমুক্ত একজন সাংবাদিক।
কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। সাংবাদিকতাকে তিনি যুক্তি তর্কের গুণকে বিশেষভাবে উপস্থাপন করতেন এবং এবং কিছু কিছু মৃত্যু আছে যেগুলো স্মৃতির পটে রেখা টেনে যায়। সব মৃত্যু কিন্তু তেমন নয়। অসীম দত্ত আজ কোভিড আক্রান্ত না হলে ডায়ালিসিস করলে হয়তো ভালো হয়ে আরও কিছুদিন থাকতে পারতেন, কিন্তু এই সুযোগটা বিশ্বকর্মা পুজোর রাতে একদল দুষ্কৃতকারী হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাতাখান্দি থানাধীন লক্ষ্মীপুরে। এই হামলার পরিপ্রেক্ষিতে প্রদত্ত এজাহারের সূত্র ধরে পাতাখান্দি থানার ওসি তানবীর আহমেদ তদন্তে নেমে তিন অপরাধীকে ধরতে সক্ষম হয়েছেন। পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্রসহ লোহার রড লাঠিসুটা বাজেয়াপ্ত করে। ধৃতরা হলেন চন্দন মালাকার, হাবিবুল বাহার খন্দরকার ও গৌতম দাস। এদের প্রথম দুজনের বাড়ি লক্ষ্মীপুরে হলেও হবিবুলের বাড়ি পুরান চাঁদপুর এলাকায়। উল্লেখ্য, বৃহস্পতিবার লক্ষ্মীপুর এলাকা ভানুদেবের বাড়িতে চলছিল বিশ্বকর্মা পুজোর আয়োজন। সমস্ত দিনের ব্যস্ততার পর রাতে পরিবারের সবাই শুয়ে পড়লে আচমকা তারা হানা দেয়। আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষা নিয়ে সরাপুল ছাত্র সংগঠন আকসা শুক্রবার আকসার কর্মকর্তারা আসাম কর্তৃপক্ষের কাছে এক স্মারকপত্র প্রদান করে জানিয়ে দিয়েছে যে বিগত কিছু দুই একদিন পূর্বে আপনারা দেখেছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল সেটাতে অত্যন্ত বিসঙ্গতি রয়েছে। ওনারা যে টাইম ফ্রেম দিয়েছেন 20 মিনিটের সেটার সেই আমরা সারা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরীক্ষা নিয়ন্ত্রক এবং জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে একটা স্মারকলিপি আমরা দিয়েছি। এই স্মারকলিপি উপাচার্যকে দেওয়া হয়েছে, তার প্রতিলিপি দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক এবং জেলা উপায়ুক্ত মহোদয়কে। এখানে তার সারমর্ম হচ্ছে যে অনলাইন পরীক্ষায় সাবমিশন করতে গিয়ে যে 20 মিনিট সময় ধার্য করা হয়েছিল এটা ছাত্রদের পক্ষে গুগল ক্লাসরুমে গিয়ে এটা এই পর্যাপ্ত নয় এবং একই দিনে পলিটিক্যাল সায়েন্স এবং টিডিসির হিস্ট্রি পরীক্ষা রুটিনে এনেছেন, এটার আমরা প্রতিবাদ জানিয়েছি। এ ব্যাপারে আজকে শাহিদুর রহমান তার বক্তব্যে সম্পূর্ণ তুলে দেন। সুনাই স্বাধীনবাজার ডিপির প্রাক্তন ডিপি সভাপতি মোহাজির হোসেন লস্কর ওরফে মোস্তফা লস্কর বৃহস্পতিবার রাত 10:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 55 বছর। প্রয়াত লস্কর বছর দুয়েক ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি পরপর দুবার স্বাধীনবাজার ডিপি সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। আজীবন কংগ্রেস কর্মীও ছিলেন তিনি। সমাজের স্বার্থে তিনি কাজ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। তিনি রেখে গেছেন মা, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েসহ আত্মীয় স্বজন। দলীয় পতাকা দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান সুনাই ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। প্রাক্তন জিপি সভাপতি মোহাজির হোসেন লস্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন স্থানীয় বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। শুক্রবার বেলা 2টা নাগাদ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রত্যেকটা ব্যাপারে টাইম সামিল থাকতা এবং সমাজে যাতে শান্তি থাকে সব সময় তানোটা প্রচেষ্টা রইত। জিপি ভিত্তিক ইনক্লুসিভ এডুকেশন ভলান্টিয়ার সা চাকরি অব্যাহত রাখার দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র প্রদান করেন কাছাড়ের ই ভলান্টিয়াররা। শুক্রবার জেলাশাসকের মারফতে স্মারকপত্র প্রদান করেন তারা। আজকে আমরা এই কম্পোনেন্টের সব ভলান্টিয়াররা এই জায়গায় জমায়েত হয়েছি, আমরা যাতে আমরার দাবিটা সরকারের কাছে পৌঁছাইতে পারি। আমরা বিগত 2006 গিয়া সর্বশিক্ষা মিশনের আন্ডারে প্রত্যেকটা জিপিতে আই ভলান্টিয়ার হিসাবে কাজ করছি এবং 2014-31 মার্চ আমরা আমরার অফিসার আর টি স্যার তারা আপনারা ডাকিয়া লইয়া গেছেন
নিয়া কইছুন যে এখন তোমার কোনো ফান্ড আইছে না, তোমার ফান্ড নাও আছে, তোমার কাজটা এখন বন্ধ হইব, তোমার ফান্ড যখন আইব তখন তোমার আবার ডাকা হইব এবং তোমরা কাজটা পাইবে। 31 মার্চ আমরা এই কথা হওয়াইছি এবং আমরা সমস্ত জিপিওয়াইজ যা ডাটা আসিল সব ডাটা তারা আমরা কাছ থেকে লইয়া গেছে, কাজের ডাটা যেটা আমরা কাজ করছি সেই ডাটাগুলো সব লইয়া গেছে। তারপরে আজকে পর্যন্ত সরকার আমরা আর ডাকছেন না, আমরা এই কোনো কাজটাও আমরা পাইছি না এখন পর্যন্ত। আমরা বিভিন্ন আন্দোলন করছি, এই কম্পোনেন্টটা এখনো রানিং চলতেছে কিন্তু আমরা নাই, আমরা লেভেলের কাজ আমরা যেটা করছি সেটা নাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বড়খলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে কিছু ফল ও ব্রেড বিতরণ করে বিজেপি। সেবা সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়খলা বিজেপি মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, সম্পাদক অজিত দাস, শক্তিকেন্দ্র প্রমুখ গৌতম ধর চৌধুরী, অমল নাথ, কল্লুলজিৎ চক্রবর্তী সহ অন্যান্য দলীয় কর্মীরা। নরেন্দ্র মোদীজির 70তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ হিসাবে পালন করা হচ্ছে। আজকের দিনে আমরা হসপিটালে আমরা রোগীদের ফলমূল বিতরণ করা হচ্ছে। আমরা এইমাত্র বড়খলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করলাম, আর কয়েকদিন আগে আমরা কালকেও একটা প্রোগ্রাম করেছি।